আমরা ওখানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং পঞ্চায়েত সমিতির বিশিষ্ট কর্মাধ্যক্ষ সম্মানীয় অশোক কুমার প্রধান মহাশয়। আমরা মেলা কমিটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয়জন। ওয়েলকাম টু ব্যাক নিউ ব্লগস ভিডিও। আজকে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ব্লগস ভিডিও নিয়ে। যারা যারা নতুন ইউটিউব চ্যানেল এসেছে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি ভালো লাগে একটু লাইক করে দেবে। জয় জগন্নাথ। তো আজকে দেখতে পাবো রথযাত্রা বারভারত, যেটা হচ্ছে তো সেই রথযাত্রা উপলক্ষে রোববার দিন তোমাদের ভিডিও দিয়েছিলাম শনিবার রোববার পূর্ব পুরুষোত্তমপুর গ্রামে বক্স কম্পিটিশান এবং রথযাত্রা কম্পিটিশান। কিন্তু আজকে শুধু যাবো রথযাত্রা কম্পিটিশান, অনেক দূর থেকে চলে এসেছি, বাড়ি থেকে পুরো চলে এসেছি মারবাড়ি, মারবাড়ি থেকে ধামাই গ্রাম থেকে ছুটে চলে যাবো লাবণ্যবাজারে, যেটা হচ্ছে লাউদা গ্রামে, লাউদা 8 নম্বর অঞ্চল, কাঁথি 3 নম্বর ব্লক। যাই হোক, তো লাবণ্যবাজারে ভালোভাবে রথ কম্পিটিশান হয় এবং অনেক রথ আসে এবং সাইডে কুমিদা গ্রামেও হচ্ছে, বাট কুমিদা থেকে লাবণ্যবাজারে ভালো হয় কি রথ। তো মামার ছেলে সঞ্জুর সঙ্গে যাবো, তোমরা তার তো পরিচয় জানো। যাই হোক, চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। রাতের বেলা রাত হয়ে গেছে, এখন প্রায় 7টা ওভার হয়ে গেছে। ঠিক আছে, চলো আজকে প্রথমবার লাবণ্যবাজার রথের কম্পিটিশান দেখতে যাবো। আমাদের ওখানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং পঞ্চায়েত সমিতির বিশিষ্ট কর্মাধ্যক্ষ সম্মানীয় অশোক কুমার প্রধান মহাশয়। আমরা মেলা কমিটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয়জন উত্তম বারিক দা, উত্তম বারিক মহাশয়, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে এই রথ মেলা প্রদর্শনী প্রতিযোগিতা আর অল্প সময়ের পরে আমাদের মূল্যায়নের কাজ শুরু হবে। মঙ্গল পাহাড়ি মহাশয়, আপনারা অতি সত্তর মঞ্চে আসুন, আমরা পরবর্তী কর্মসূচি এগুলি ঘোষণা করব। অন্যতম সদস্য বাবু, আপনি দয়া করে মেলা কমিটির মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের বিশিষ্ট সমাজসেবী শিক্ষক সুনির্মল বিশাল বাবু উপস্থিত হয়েছেন, তাকে সম্মান জানাই। নির্মল আকাশ রয়েছে, এই কারণে
সময়সীমা বাড়ানো যায় কিনা আপনি যদি বলেন তাহলে করবো, না হলে কিন্তু আমরা এই মুহূর্তে বন্ধ রাখবো, নাম নথিভুক্ত করানো বন্ধ রাখবো, এবং যারা সময়ের মধ্যে আসতে পারেননি তাদেরকে